রিজিক নিয়ে আমরা পেরেশান হই, হায় আমার কি হবে, কি খাবো আমি। যদি আমি এই কথাটা চিন্তা করতাম যে রব্বুল আলামিন তো আমার তাকদিরে সুনির্ধারিত করে রেখেছেন আমার রিজিক, তাই না? আমার অংশটা তো আমি পাবো, আমি খাবো। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আসমানে রিজিক রয়েছে। আসমানে রিজিক রয়েছে মানে কি? আল্লাহ তাআলা কি বললেন? ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, ক্ষমা চাও, আল্লাহ আসমান থেকে মুসুল দ্বারা বৃষ্টি দিবেন। বৃষ্টি কোথা থেকে আসে? বৃষ্টি রিজিক না? বৃষ্টি যদি না হয়, অনাবৃষ্টি হলে জমিনগুলো কি হয়ে যাবে? ফেটে যাবে, কোনো ফল ফলাদি হবে, ফসল হবে? সুবহানাল্লাহ। রিজিক বলতে আমরা কি বুঝি? আল্লাহ যে আপনাকে সুস্থতা দিয়েছেন এটা রিজিক না? আল্লাহ যে আপনাকে এত সুন্দর সন্তান সন্ততি দিয়েছেন এটা রিজিক না? আল্লাহ যে আপনাকে আপনার স্ত্রী দিয়েছেন এটা রিজিক না? আল্লাহ যে আপনাকে এত সুন্দর ভালো বাবা মা বাবা মা দিয়েছেন এটা রিজিক না? আল্লাহ যে আপনাকে সার্বিক নিয়ামতের মধ্যে রেখেছেন, খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সবকিছুই তো আল্লাহ। আপনার কি আছে? এই জীবনটা আপনার, এই জীবনটা আপনার জীবনটাও আল্লাহ। কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নিজের কিছুই নেই, এত রিজিকের মধ্যে থেকেও, এত নিয়ামতের মধ্যে থেকেও বলতেছেন হায় হুতাশ, হায় আমাকে দিল না, হায় আমাকে দিল না। অতএব রিজিক নিয়ে কখনোই পেরেশান করবেন না। রব্বুল আলামিন বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদু, আসমানে রিজিক রয়েছে, আর প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে রেখেছেন, আপনার তাকদীর সুনির্ধারিত, যা আল্লাহ আপনার নির্ধারণ করেছেন আপনার তাকদীর আপনি পাবেন এবং অবশ্যই খাবেন। আপনি প্রচেষ্টা চালিয়ে যান, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল এবং কি করম রিজিক আপনি তলাশ করেন, এটা হচ্ছে আপনি করণীয়। আপনি তলাশ করেন, রব্বুল আলামিন আপনাকে রিজিক নিয়ে রিজিক মিলিয়ে দিবেন। হায় হুতাশ করবেন না, হায় উমুককে দিল, হায় তুমুককে দিল, হায় আমাকে দিল না, এমন হায় হায় হুতাশ করবেন না। তাকদীরের প্রতি, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন সর্বদাই, সুখে দুঃখে সুখে সুখে সর্বদাই আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন। খেয়াল রাখবেন, হায় হুতাশ করবেন না।